नुह जानायामी सारी जाति सारी उयास्रोमी नुह याति नुह धर्म खिलादान ব্রত তীর্থ কিন্তু পূর্ণানন্দ সমুদ্র গোপী ভার্তাপ কমল দাসর দাসতান দাস হে রাম দাসরু দাসতান জগতে পূর্ণাম দুখানি ভজি সংস্মরণ করে সেবন করে বন্দন করে আজ পবিত্র বার পবিত্র ফোন পবিত্র স্থান পবিত্র উদ্দেশ্যে ইয়াতে বৈকুণ্ঠ পরম পবিত্র শ্রীমদ ভাগবত শাস্ত্র আজি ইয়াতে পাঠ বিশ্লেষণ আলাপ আলোচনার লগতে ধারাবাহিকভাবে যে পাঠ বিশ্লেষণ করা হয়েছে এই মহান অনুষ্ঠানত আমি অভাজনে আপনার খবর পদধূলি লবলৈ আমি কৃষ্ণ কবির উপদেশ ভাগি পাঠ করা হয়েছে। কবি মানে মোর কৃপালু গুরুজনার উপদেশ, ইয়াক গুরু উপদেশ। গুরু উপদেশ ভাগবতত এই গুরু উপদেশ কথাখিনি সার কথা, বাকি যাক কথাখিনি আছে কাহিনী বা উপকাহিনীবিলাক আছে এইবিলাক বিভিন্ন পুরাণতো আছে, বিভিন্ন ধরনের আপনাদের ইয়াত পাব, কিন্তু আসল মূল সারবস্তু হয়েছে গুরুর উপদেশ। এইখিনি কিন্তু আকৌ বেলেগ গ্রন্থত কেতিয়াও নেপায়, অকল ভাগবততহে মূল কৃপালু গুরুজনাই গুরু উপদেশ দিছে। গুরু উপদেশ সারবস্তু বলে ধরব দিছে মূল মাধব মহাপুরুষে, যে উপদেশ সার ধরা বুদ্ধি সতস্থ করিয়া উপদেশ সার ধরা বলে কৈছে। গতি এই গুরু উপদেশ মূল কৃপালু গুরুজনাই আমার প্রতি উপদেশ দিছে কি বলে কৈছে, যে
সকলোৱে ভগৱন্তৰ এই শিশু লীলা শ্ৰৱণ কৰিব দিছে কিয় কৈছে যে আমি এই কাৰণে মানে শিশু লীলা শ্ৰৱণ কৰিব লাগে এই কাৰণে যে আমাক ভগৱন্ত পুৰুষৰ পাঁচবিধ মায়াই বান্ধি ৰাখিছে পাঁচবিধ আপোনালোকে ভাগৱতৰ পুৰম প্ৰথমতেই পাব যে মায়া দেৱীয়ে জীৱবিলাকক বান্ধিছে আৰু ভক্তি মাতৃয়ে জীৱবিলাকক মুকলাই দিছে এতিয়া ভক্তি মাতৃয়ে মুকলাই দিছে জীৱবিলাকক মায়া মাতৃয়ে বান্ধিছে আৰু তাহান দুহানৰ মধ্যত ভগৱন্ত পুৰুষ কিয় হৈছে ইয়াত ডাঙৰ কথা এটা আছে ভগৱন্ত পুৰুষৰ ভক্তি মাতৃৰ হাতত পাঁচডাল ৰছী দিছে পাঁচডাল নলী দিছে ভক্তি মাতৃৰ হাতত যে তুমি জীৱবিলাকক এই পাঁচোডাল নলীৰে এই সংসাৰ সাগৰ চক্ৰটোৰ পৰা উলিয়াই পঠাবা কি সাৰূপ্য সাযুজ্য সামীপ্য সান্নিধ্য আৰু লীন এই পাঁচ প্ৰকাৰৰ মুক্তি দিছে আৰু মায়াদেৱীৰ হাতত পাঁচ প্ৰকাৰৰ ৰছী দিছে মায়া ৰছী যে ইয়াক বান্ধিবা জীৱবিলাকক বান্ধিবা বা জীৱবিলাকক পুখুৰীটোৰ ভিতৰলৈ সংসাৰ চক্ৰৰ ভিতৰলৈ তুমি এই পাঁচ প্ৰকাৰৰ নলীৰে সোমাই নিবা চাওক পাঁচৰ পাঁচ গল থাকিল কি শূন্য মই জীৱক যেনেকে বান্ধিবলৈ মায়াদেৱীৰ হাতত পাঁচ প্ৰকাৰৰ ৰছী দিছোঁ আৰু জীৱক ওলাই যাবলৈ ভক্তি মাতৃৰ হাতত পাঁচ প্ৰকাৰৰ নলী দিছোঁ মই নিৰপেক্ষ মোৰ কোনো পক্ষ নাই তোমালোকৰ ইচ্ছাৰ কথা সংসাৰ চক্ৰত তোমালোকে ঘূৰি ফুৰা নে তোমালোকে যিকোনো এডাল নলীৰে এই সংসাৰ চক্ৰৰ জন্ম মৃত্যুৰ এই চক্ৰৰ পৰা তোমালোকে ওলাই যোৱা সেয়া তোমালোকৰ মোৰ তাত কৰিবলগীয়া একো নাই মই নিৰপেক্ষ কিন্তু মই পক্ষপাতিত কৰোঁ কাক কৰোঁ ভকতক কৰোঁ ভকতক ওলাই যাবলৈ মই সহায় কৰোঁ কাক কৰোঁ ভকতক মই ওলাই যোৱা ৰাস্তাটো ভকতক মই দেখুৱাওঁ কিন্তু ভকতে কয় নহয় মোক ৰস লাগে আমি আকৌ সেই সংসাৰ চক্ৰতে পৰোঁ প্ৰভু কিন্তু আমি সেই ৰসত মগ্ন হৈ থাকিব বিচাৰোঁ এই পাঁচ প্ৰকাৰৰ মায়াৰ ভিতৰত মই গোটেই প্ৰকাৰৰ আলোচনা নকৰিম এক প্ৰকাৰৰ মায়া হৈছে বৈষ্ণৱী মায়া গোটেইখিনি মই আলোচনা নকৰিম বৈষ্ণৱী মায়া যে এটা আছে আৱৰণী মায়া নাম কৈ দিছোঁ আৱৰণী মায়া দুই নম্বৰটো হৈছে বিক্ষেপণ মায়া তিনি নম্বৰটো হৈছে যোগ মায়া চাৰি নম্বৰটো হৈছে মধুমতী মায়া আৰু পাঁচ নম্বৰটো হৈছে বৈষ্ণৱী মায়া বৈষ্ণৱী মায়া কি এতিয়া মই শিশু লীলাৰ প্ৰসংগটোলৈ আহিছোঁ যে শিশু লীলাৰ কথাটো হ'ল যে বৈষ্ণৱী মায়াই আমাক কি কৰে জানেনে এই শিশুসকলৰ গাত যে ঈশ্বৰ তত্ত্ব আছে সেই কথাটো তেওঁক যে ঈশ্বৰ বুলি আমি দেখিব পাৰোঁ সেই কথাটো আমাক বাধা দি দিয়ে আমি শিশুবিলাকৰ গাতো ঈশ্বৰ তত্ত্ব দেখিবলৈ নোৱাৰোঁ তেওঁলোকৰ কোনো ধৰণৰ সেই নাই একদম সহজ সৰল মনৰ হা কিন্তু আমি তেওঁলোককো ভগৱান বুলি ভাবিব নোৱাৰোঁ কোনে ভাবিব পৰা নাছিল যে মাতৃ যশোদাই এদিন কৃষ্ণক কৈছিল তুমি মাটি খাইছা মুখখন মেলি দিয়া কৃষ্ণ কৈছে মই নাই খোৱা মুখখন মেলি দিয়া তেতিয়া কি কৰিছিল ভগৱন্ত পুৰুষে মুখ মেলি দিছিল দেউতে সমস্ত জগত গৰ্ভত আছে হাতোষা নদীপ হাতোষা গড় গিৰি বন নদী গ্ৰাম্য নগৰ আনকি যশোদায়ো নিজকে নিজে ভিতৰত দেখা পালে কিয় আৰু দেখা পাই ভগৱন্ত পুৰুষৰ স্তুতি কৰিবলৈ ধৰিলে মই যশোদা মোৰ পুত্ৰ স্বামী ব্ৰজৰ সবে অধিকাৰী আমি হেন অহম মম সদায় কৰোঁ যাহাৰ মায়াত উপজি মৰোঁ
হেন ভগবন্ত হুয়ুক গতি খন্দিয়ুক আবে মোৰ কুমতি। এইদৰে যেতিয়া তেওঁ স্তুতি কৰিবলৈ ধৰিলে, তেতিয়া ভগৱন্ত পুৰুষে ভাবিলে, মইতো তোমাৰ স্তুতিৰ পাবৰ কাৰণে অহা নাই, মই আহিছোঁ তোমাৰ মাৰ খাবলৈ, মই আহিছোঁ তোমাৰ কাণ চেপা খাবলৈ, গতিকে মই এনেকে মাতৃয়ে মোক স্তুতি কৰি থাকিলে ভাল নালাগিব। তেতিয়া ভগৱন্ত পুৰুষে যি কাৰ পৰা যশোদাৰ পৰা মায়াটো লৈ লৈছিলে, সেই মায়া পুনৰ বিক্ষেপণ কৰি দিলে, হে কৰিলা বৈষ্ণৱী মায়া বিস্তাৰ গুচিল বিষ্ণু জ্ঞান যশোদাৰ কৃষ্ণত পুত্ৰ বুদ্ধি ভৈলা জাত ধূলা জাৰি জুৰি লৈলা কুলাত পাৰন্ত মুখে চুমাচ নদীয়া মূৰ আয়ু লৈ পুতাই জীয়া। চাওক যে অলপ আগতে পুৰণ পুৰুষ তুমি সনাতন হৰি, কিন্তু যেতিয়া বৈষ্ণৱী মায়াটো পুনৰাই মাৰি দিলে, কৰিলা বৈষ্ণৱী মায়া বিস্তাৰ গুচিল বিষ্ণু জ্ঞান যশোদাৰ কৃষ্ণত পুত্ৰ বুদ্ধি ভৈলা জাত ধূলা জাৰি জুৰি লৈলা কুলা তা আচা আচা মোৰ আয়ুসটো তোৰ লগ তাত যাওঁ। কিয়? এই বৈষ্ণৱী মায়া, এই বৈষ্ণৱী মায়াই যেতিয়া আমাক মোহি থাকে, আমি নিজৰ ল'ৰাটোক লৰা, আমি কোনো এটা বস্তুৰ ভিতৰতে ঈশ্বৰ তত্ত্বটো দেখি নাপাওঁ, কিন্তু সকলোতে ঈশ্বৰ সোমাই আছে। যদি দেখাই নাপাওঁ, আমি কৈ ঈশ্বৰ আছে কথা আমি যে দেখা নাই, কেনেকৈ দেখাব পাওঁ? ভগৱন্তৰ বৈষ্ণৱী মায়াই মোহাই ৰাখিছে। গতিকে ইয়াত কৈছে যে শিশু লীলাখিনি খুব সাৱধানে তোমালোকে স্মৰণ কৰা, কোনোবা দিন সেই শিশুৰ গাতে তুমি ভগৱান দেখি যাবা। কোন সময়ত ভগৱন্তই কৃপা কৰে তুমি কৃষ্ণে কোপে পক্ষী কোপি দুধন মায়াখিয়ারে খন্দ পাছে গোপি ভাঙি আছে দৈর ফানি নলয়ে দেখি যদু দেখ ভৈল বেকাৰ।
অস্থি আর পাত্রে সেই লয়নু প্রসাধন সামগ্রী হিসাবে গাত ঘহে। কৃষ্ণর খং উঠি যায়, আ মোর মান ইমান কষ্টর শ্রম তহতে নেখাব আর নেখাই গাত ঘহিবি, এনেকা হবলে দিব নো। কোন কংখ আহে আহ, মই লবণ উইয়েতে ভাঙিম, বানরে খাও তহত তথাপিও নিদিও। কৃষ্ণ এক প্রকার কংখ সেই সময়ের পরা প্রটেকশন কইছে, আহ মোর মাই দিব নোয়ারে, মার কিমান কষ্ট হয় মহে জানো। আমার যেনেকা ধর বহুত কষ্ট করে এখন গামোচা আমি বও, এইখন বস্ত্র যদি কোনোবা ঠাইত যদি ইয়ার অপমান অবমাননা হয়, অকার্যক যদি ব্যবহার হয়, আমার খং নুঠিব। আমার শিপিনী সকলেহে জানে কিমান কষ্ট করে এই গামোচাখন বইছে। ঠিক তেনেদরে যশোদা মাতৃহে জানে এক লিটার লয়ন কিমান কষ্ট করে বনাইছে। তা কংসর ঘৈণীয়েকে কি করে, অস্থি আর পাত্রে গাত ঘহে নেখায়। চাও সেই কারণে ভগবন্ত পুরুষে লয়ন সদায় তেও ভাঙি ছিঙি চুরমা করেছিল, মই নিদি। আর ইয়াতো কইছে, আর তেতিয়া যশোদার খং উঠে, মোর বহুত কষ্টতে তাকো নুবুজ। আর ইয়ার পাছতে দুলরীত কইছে, আপনাদের ভাব এটা যে কৃষ্ণর গর্ভ বিশ্ব দর্শন, গতি আমি আলোচনা করলে বা সকলে পাচলে নন্দ যশোদার পূর্বজন্মর কথা কৈছে, যে ইয়ার রামায়ণ যুগর কথা, ত্রেতা যুগর কথা, যে প্রভু শ্রীরামচন্দ্রর মাতৃ কৌশলায় পিছর জন্ম দৈবকী হিসাবে জন্ম লৈছে। কিন্তু কৈকেয়ীর ইচ্ছা আছিল যে এইবার জন্মটো সমস্তখিনি দুর্যোগেই মই পালো, রাম জনমত তোমাক বনবাস দিয়ার কারণটোই মোক, মোর সদায় বদনামেই ওলাই থাকিব, এই বদনাম এই পাপর পৰা মই উদ্ধার পাব বিচারো। এইবুলি প্রভু শ্রীরামচন্দ্রর ভরিত যেতিয়া পড়িছিলে, তেতিয়া কৈছিলে যে মহা জন্মত মই এই কৌশল্যা মাতৃর গর্ভত মই জনম লম, কৌশল্যা মাতৃয়েই মোর দৈবকী মাতৃ, আর জনম ললেও তেওঁর লগত মই থাকিব নোৱাৰিম, মই তোমার, তুমি যশোদা হবা। ধারা ইয়াতে কৈছে যে দ্রোণ নামে বসু, তেও তারপরা সেই যুগত তারপরা সেই দ্রোণ বসু হল, অস্ত বসুর এজন হল দ্রোণ, আর তেওঁর পত্নী ধারা দুয়ো তপ করিলে যে আমাক ভগবন্ত পুরুষক লালন পালন করবলৈ যাতে আমি পাও। এতিয়া সেই দ্রোণ বসুয়ে আর ধারা নামর দেবীয়ে আহি যশোদা আর যশোদা আর নন্দ হল। আর সেই নন্দর পূর্বর কাহিনী হয়েছে যে সেই যশোদার পূর্ব কাহিনী হয়েছে কৈকেয়ী, কৈকেয়ীর পর আহি তেও ধারা হয়েছে, আর ধারার পিছতেই তেও যশোদা মাতৃ হয়েছে, আর যশোদা মাতৃ হয়েছে যদিও পুত্রক গর্ভত নপালেও তেও পুত্রক লালন পালন শাসন করি তেও আগর জন্মর যে পাপ আসিলে সেই পাপ খণ্ডন করি ভগবন্ত পুরুষক তেও উচত নবলে পাইছে। চাও ভগবন্ত পুরুষর পরম কৃপা, আগর জন্মত ইমান কষ্ট ইমান দুঃখ ইমান যাতনা দিলে, আর পিছর জন্মতো সেইগী মাতৃ হাতর মার খাই ডর। তারপর আমার কৃপালু গুরুজনা ইয়াতে ছবি দিছে, আমার সকলকেই কৃষ্ণত মন অর্পণ করব দিছে, আর এবার কৃষ্ণ তন মন অর্পণ করা, কায় মন বাইকে সত্যে 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 ভগবন্তর শ্রীচরণত শরণ লই চাচুন, গম পাই যাবা। আর যাক যোগী সকলে প্রবন্ধ করে
ধ্যান করে প্রবন্ধ শব্দটোৰ অর্থ হল বাপ জনাই আজি ইয়াতে আমাক হরি নাম লবলৈ প্রবন্ধ করে দিছে। প্রবন্ধ সকলো সা সুবিধা করে দিয়া কারণে আমি ইয়াতে হরি নাম লবলৈ পাইছো। প্রথমে দহিব পাতক ছয় নামৰ প্রথম কার্যটোৱে হৈছে প্রথমে দহিব পাতক ছয় কি তার মানে আমি ইয়াত নাম লম, ইয়াতে ভকত বৈষ্ণব আহিব, বাপজনার প্রথম কার্য হল এই গোটেইখিনি ঠাইর পৰা প্রদূষণখিনি মুক্ত করা। বেয়া বস্তু চস্তু করবার যদি আছে পুঁতি যদি পেলোয়া সাফ চিকুণ করা, অর্থাৎ পাতকবিলাক ইয়াত থকা প্রদূষণযুক্ত বস্তুবিলাক আমি প্রথমতেই চফা করে লম, তেতিয়াহে পিছর শ্লোকটো দিছে করিব মহাপুণ্য অদ্ভুতয়, তেতিয়াহে এই স্থলী পুণ্যর অদ্ভুতয় উদয় হব, হয়নে? গতি এনেদরে নামৰ সাতটা কার্য আছে, কিন্তু নামৰ সাতটা কার্যর কথা তো আলোচনা নকৰি মই পঞ্চ সত্যর কথা আমি আলোচনা করি কৃষ্ণ। আর ইয়াতে তার পিছত কৈছে যে ভকতি দিয়া মন ভকতিকে মহাধন, অলপ আগতে কলোয়ে পরম ধন ভকতিহে, পরম ধন হরি নাম হে। সেইকাৰণে মোৰ কৃপালু গুৰুজনাই মাধৱ মহাপুৰুষে লিখেছে নামে পৰম ধন চিন্তহু মন ভাই, যে নামেই পৰম ধন। আৰু কি আৰু কি লিখিছে গীতত যে মুক কিনা কিনা হৰি, মুক কিনা কিনা হরি, মুক কিনা কিনা আনধন লাগয়, কি ধন লাগে নাম ধন বিনা, যে মোক নাম ধনহে লাগে বেলেগ ধন মোক পরম ধন। আর ইয়াতো কৈছে যে চারিও বেদর মাঝে কৃষ্ণ নামে সার, চারিখন বেদে আনি আনি কৃষ্ণ নামকহে সার করেছে। আপনাদের নারায়ণ নামৰ মহিমার কথা তো জানে, অলপ আগতে অজামিলৰ উপাখ্যানৰ কথাটো মই কৈ গৈছো যে এক নারায়ণ নামে তৰিলে, নারায়ণ নামৰ নামতত্ব বহুত, নারায়ণ নামৰ। মই আপোনালোকক এইটো কথা কওঁ যে মোৰ কৃপালু গুৰুজনাই নারায়ণ নামৰ মহিমা বহুত লিখিত হৈ গৈছে আৰু আমাক সততে স্মৰণ কৰিব কৈছে। চাও ইয়াতো কৈছে চাৰিও বেদৰ মাজে নামৰ কৃষ্ণৰ নামত বাজে নাহি গতি দাতা সংসাৰত, এই কথা পাঁচবাৰ সত্য কৰিছে, পাঁচ সত্য, সত্যে 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 সত্যে, কোনে কৈছে? পৰম সত্যৰ যি অধিকাৰী প্ৰভু ভগৱন্তই অৰ্জুনৰ আগত কৈছে, গীতাত কৈছে যে হে অৰ্জুন মই পঞ্চ সত্য কৰি কলোঁ, নামতকৈ আৰু শ্ৰেষ্ঠ একো হ'ব নোৱাৰে। আৰু এই পঞ্চ সত্য আপোনালোকে নারায়ণ নামলৈ যাব, কি নারায়ণ নাম, চাৰিও বেদৰ চাৰিঅক্ষৰ, চাৰিও বেদৰ চাৰিঅক্ষৰ, বেদ চাৰিখন, চাৰিখন বেদৰ পৰা চাৰি অক্ষৰ, চাৰি নারায়ণ নামত কেইটা অক্ষৰ আছে, চাৰিটা অক্ষৰ আছে, হাৰ কাঢ়ি আনি ব্ৰহ্মাদেৱে কি কৰিলে, কবে কত কৰিয়া থৈলা নারায়ণ বাণী, নারায়ণ বাণীটোহে থৈছে, কি বাণী, নারায়ণ বাণী। ব্রহ্মাই চারিখন বেদর তত্ত্ব বিচারি 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 নারায়ণ নামটোহে পালে, না শব্দে নাদ ব্রহ্ম, রা শব্দে রময়তে, উনত্রিশ ইয় জিয়তে মধ্যিন্ন ন আনন্দতে, নাদ ব্রহ্ম রমন করি আনন্দ তত্ত্বরে জিয়াই থকাটোকেই নারায়ণ বলে কৈছে। গতিকে আমি দুঃখ কিয় করব লাগে, আমার লগত যেতিয়া নাম থাকে
নাম থাকিলে মনত রাখিবা আপোনাৰ মনত দুখ আহিবই নিদিয়ে তার মানে তোমার মনত দুখ কি আহিছে তুমি শুদ্ধভাবে হরি নাম নারায়ণ নাম তত্ত্বমূলকভাবে উচ্চারণ করিব পারা নাই লোকক দেখাই নিয়ম মানি অহা যোৱাহে কৰিছা তোমার মনত দুখ আৰু ভয় আতরাতই ভাগবতর কৃষ্ণ কথার কাম এই কথা আমার কথা নহয় গতিকে মই নারায়ণ নামের কথা তুলে আহিছো এক নম্বর নারায়ণ নাম এইটো দুই নম্বর কলে কি মোর কৃপালু গুরুজনা কীর্তনের প্রথম ঘোষাতে বাপজনা কীর্তন করিয়ে থাকে প্রথমে প্রণাম ব্রহ্ম রূপী হে সর্বয়বতার কি দেখিছে সর্ব অবতারর কারণও নারায়ণ আগরবার কি কলে যে চারি বেদর চারি অক্ষর হারক আনি আনি ব্রহ্মাদেবে বেকত করিয়া থইলা নারায়ণ বাণী সেই নারায়ণ নাম ললে কি হয় জানে মই আপনার কই থই যাও যে শুহি নারায়ণ নাম শুদ্ধ করোই আমি আমি শুদ্ধ করিব পারো কিন্তু চিত্ত চিত্ত মানে হচ্ছে ভিতরখন শুদ্ধ করোই আমি চিত্ত কায়া কায়া মানে বাহিরখন অজামিলে যেতিয়া সেই নারায়ণ নাম লই নাম লৈছিলে তেওঁৰ ভিতরখনো শুদ্ধ হৈছিলে আৰু বাহিরখনো শুদ্ধ হৈ গৈছিলে শুহি নারায়ণ নাম লয়া শুদ্ধ করো আমি চিত্ত কায়া হরিখন তুষৰ কাৰণ আনন জানি সেইকাৰণে স্নান কৰাৰ লগে লগে নাৰায়ণ নাম ল'ব লাগে যে মোৰ বাহিৰখনো শুদ্ধ হৈ যাও অল ভিতৰখনটো শুদ্ধ হবই আৰু বাহিৰখনো শুদ্ধ হওক তারপর প্রথমে প্রণাম ব্রহ্ম রূপী সনাতন সর্ব অবতারর কারণ নারায়ণ নারায়ণ নামতে সর্ব অবতারর কারণ নার মানে পানি অয়ন মানে শয়ন যে পানি শয়ন করে থাকে সেইখানে ভগবন্ত পুরুষক ভাব নারায়ণ বলে কয় তারপর কি কৈছে ও বেদর গুপুত মাধব মহাপুরুষে কৈছে পবিত্র নারায়ণ এ বেদর গুপুত বিত্ত হয়েছে নারায়ণ ও দৈবকী তহন্তে সাক্ষাত সেই বেদর গুপুর বিত্ত নারায়ণের লীলা কথায় আমি শ্রবণ কীর্তন করে আছো মানে বেদর গুপুর বিত্ত নারায়ণ জীবর তারপর কৈছে ও জীবর তারণ হেতু নারায়ণ জীবর তারণর কারণ নারায়ণ মানে পচা দিলা নিজ যশ ধর্ম বিপরীত সেই নারায়ণর পচা দিলা নিজ যশ ধর্ম বিপরীত এইবিলাক যশ ধর্ম আমি প্রচার করি আছো ভগবন্তর কৃপা হয়েছে আর কি কৈছে যে আমি মনুষ্য হিসাবে নর হিসাবে সংসারী হিসাবে আমি যদি উঠোতে বহুতে খাওঁতে বহুতে যদি হে প্রভু কিবা অপরাধ করছো ওই অপরাধ বিনাশন তজু নামে নারায়ণ অপরাধ বিনাশনের নামটো নারায়ণ নারায়ণ বলে কলে সমস্ত অপরাধর বিনাশন হয়ে যায় জানি নামে বকিলু শরণ আনগতি নাহি কে মরণ অপরাধ ক্ষমা করি তুমি দয়া শিলহরি মুক রক্ষা করিও শরণ গতিকে অপরাধ বিনাশনের নামটো নারায়ণ এই পাঁচ প্রকারের উদ্দেশ্যে নারায়ণ নাম জড়িত আৰু ইয়াতো কৈছে যে পাঁচবাৰ সত্য কৰি ভগৱন্ত পুৰুষে কৈছে নাম লোৱা মই তোমাক সকলো বিপদত সকলোতে তোমাক মই ৰক্ষা কৰিম তুমি খালি মোৰ নাম লোৱা মোক সুদৃঢ়ভাৱে বিশ্বাস কৰা আৰু মোৰ নাম লোৱা আৰু তেতিয়া তোমাক মই যত যিমান পাপ আছে যত যিমান বিপদ আছে যত যিমান সংকট আছে সকলোতে মই তোমালোকক ৰক্ষা কৰিম
আৰু এই পঞ্চ সত্যৰ আধাৰত মোৰ কৃপালু গুৰুজন মাধৱ মহাপুৰুষে নামঘোষাত এটা খুব সুন্দৰভাৱে কথা লিখিছে, আপোনালোকে গমেই নাপায় কেতিয়া কি হৈ থাকে, যে এটা খুব সহজ সৰল ঘোষাৰে নামঘোষাৰ এটা মানে ঘোষা তাৰে শৰণ তত্ত্বটো পাঁচবাৰ শৰণ তাতে দি থৈ দিছে। আপুনি সেই ঘোষাটো পঢ়িলে নামঘোষাত, সেই ঘোষা ভাগি পঢ়িলে পাঁচটা শৰণ একেবাৰতে লৈ যোৱা হয়, গমেই নাপায় জীৱ। আপোনালোকে চাব, মই তত্ত্বটো নকওঁ, বাকীখিনিতো এইটোৱেই ক'লোঁ, মই দুৰাচাৰ কেৱলে তোমাৰ অপৰাধী নাৰায়ণ কমি উকহৰি লৈও দাস কৰি, এক নম্বৰ শৰণ পকিলো হেৰা শৰণ, যে মই দুৰাচাৰ বুলি মোৰ যদি আচাৰ বেচাৰত ক'ৰবাত ভুল হৈছে হে প্ৰভু, মই দুৰাচাৰ বুলি তোমাৰ তাত এক নম্বৰ শৰণ পকিলো, হে কৃষ্ণস্বামী তজু পাৱে আমি, দুই নম্বৰ শৰণ কেৱলে শৰণ চাওঁ, হে কৃষ্ণ তোমাক মই স্বামী বুলি কৈছোঁ, কৰা অনুগ্ৰহ মায়াৰ নিগ্ৰহ, সেই মায়াৰ পৰা যাতে মই কিছু আজৰি পাওঁ, আজি মায়াৰ পৰা আজৰি পাই আমি ইয়াত সৎসংগত কৃষ্ণ নাম শুনিব পাৰিছোঁ, মায়াৰ নিগ্ৰহ তেবে সেই প্ৰভু এৰাও, এ আমাৰ কৃষ্ণৰ কৃপা, কৰা অনুগ্ৰহ কৃষ্ণ জীৱক অনুগ্ৰহ কৰিব দিছে যাতে আমি সৎসংগত তোমাৰ কৃষ্ণ কথা শুনিব পাওঁ, দুই নম্বৰ শৰণ, হে যদুপতি মই মূঢ়মতি নজানো সেৱা তোমাৰ, কেৱল তোমাৰ চৰণ পংকজে শৰণ কৰিলো সাৰ, তিন নম্বৰ শৰণ। তাৰপিছত কৈছে প্ৰভু ভগৱন্ত অনন্ত ঈশ্বৰ প্ৰপন্ন জনতাৰণ তুমি প্ৰিয়তম পৰম দেৱতা জানিয়া ল'লো শৰণ, এটা চাৰি নম্বৰ, আৰু পাঁচ নম্বৰ আৰু এটা থাকিল, সেই পাঁচটা পাঁচবাৰ শৰণ তাত আছে, আপোনালোকে চাই ল'ব, পাঁচটা শৰণ তাত আছে, গতিকে আপোনালোকে ৰাতিপুৱা উঠিও যদি সেই পাঁচটা শৰণ গায় দিনটোৰ কাৰণে আপোনালোকৰ পাঁচ শৰণ হৈ যায়, আৰু সেই পঞ্চ সত্যই গীতাটো ভগৱন্তই কৈছে মাধৱ মহাপুৰুষে তাত পঞ্চ শৰণ আমাক নামঘোষাত দি থৈ দিছে, গতিকে কিয়নো বাট চাই থাকিব লাগে, এই মুহূৰ্তৰ পৰাই ভগৱন্তৰ চৰণত শৰণ লোৱা আৰু সকলোখিনি ভগৱন্তৰ চৰণত অৰ্পণ কৰি দিয়া, তুমি ভগৱানৰ হৈ চিন্তা কৰা, তোমাৰ হৈ ভগৱানক চিন্তা কৰিবলৈ দিয়া, হে প্ৰভু মই তোমাৰ হৈ, মই তুমি মোৰ হৈ চিন্তা কৰা, মই তোমাৰ হৈ চিন্তা কৰা, পৰম চতুৰ লোক সেইজন যিজনে সকলো কাম ভগৱানত অৰ্পণ কৰে আৰু ভগৱন্তৰ কামখিনি নিজে মাথা পাতি দিয়ে, ভগৱন্তৰ কাম কি যে তেওঁৰ গুণলীলা যশ শুনা, আৰু তোমাৰ কাম কি মায়াৰ গোটেইখন সংসাৰ চলাই লোৱা ভগৱান, সেইকাৰণে কৈছে পৰম চতুৰ শিখি বুদ্ধিত কুশল আতি যিটো মাধৱৰ গুণ গাৱে মিছা ক'লে বৰগোটে মুকুতি বাণিজ্য কৰি ভৱতৰী মাধৱকে পাওঁ, গতিকে বিষয় ধান্দা তাত মৌ নাযাবা, দায়িত্ব বুলি পালন কৰিব দিছে, সংসাৰী লোকসকলে সংসাৰ ভাৱ সংসাৰৰ দায়িত্বসমূহ গুৰু হিচাপে গ্ৰহণ কৰিব লাগে আৰু তাক পালন কৰিব লাগে, তাৰ প্ৰতি মোহ ৰাখিব নেলাগে, মোহ ৰাখিলে সেই মোহত পৰিলে তুমি এদিন যদি পালাটো সুখেই হ'ল, নেপালা যদি তোমাতকৈ পৃথিৱীত আৰু দুখী কোনো নাই, গতিকে আমি কি কৰিব লাগে, যে হে প্ৰভু তুমি এই দায়িত্ব দিছা, গুৰু হিচাপে মই সেই দায়িত্ব পালন কৰিছোঁ, তাৰ বিনিময়ত ভগৱন্ত পুৰুষ তুমি যি তাৰ ফল মিলোৱা মই তাকেই ৰাজি, এইবুলি ভগৱন্তৰ কৰ্ম বুলি সকলোখিনি অৰ্পণ কৰিব লাগে আৰু নিজে নিশ্চিন্ত মনে আনন্দ চিত্তে হৰিনাম লৈ থাকিব লাগে। আজি এই বৈকুণ্ঠময় পৰিৱেশত আপোনালোক বিৰাজ হৈ আছে, মনত ৰাখিব দেই, বৈকুণ্ঠ আৰু বেলেগত ক'তো নাই, বৈকুণ্ঠ যদি আছে ইয়াতে আছে, নৰক যদিও আছে ইয়াতে আছে, স্বৰ্গ যদিও আছে ইয়াতে আছে, ইয়াক বৈকুণ্ঠময় পৰিৱেশ বুলি কয়, বাপ জনাই এই সমগ্ৰ অঞ্চলটোৰ কল্যাণৰ অৰ্থে, সকলো জীৱৰ কল্যাণৰ অৰ্থে এই বৈকুণ্ঠময়ী পৰিৱেশটোৰ সৃষ্টি কৰিছে, বাপজনে এইটো কোৱা নাই যে মোৰ গৃহখনৰহে মংগল হওক, তেওঁৰ প্ৰাৰ্থনা এ আমি যত জীৱ তোমাৰ পালন হৰি 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 হৰিয়ে তুমিহে পালিয়া ফুৰা হোৱা অন্তৰ জামি এবে যেবে নিজ ভৃত্য বুলি পালা হৰি 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 হৰিয়ে তেবে সেই কৃপাল কৃত কৃত হন, আমি যত যিমান জীৱ আছোঁ সকলোৰে কুশল হওক, সকলোৰে মংগল হওক, মনত ৰাখিব এই অনুষ্ঠান পৰম সৌভাগ্যৰ বলতহে
আমি পাতিব পাৰো আৰু ভগৱন্তৰ কৃপাৰ হে ইয়াতে সাধু সংগত আমি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন কৰি বৈকুণ্ঠত নিবাস কৰিব পাৰো মনত ৰাখিব ইয়াৰ পৰা এখো যাত্ৰাত যোৱা লগে লগে জমে আয়ু ক্ষয় কৰিবলৈ আৰম্ভ কৰি এই কথা যম সংহিতাত যমক নিজেই কৈছে ভগৱন্ত গুৰুকে যে মই মোৰ কথা যত শ্ৰৱণ কীৰ্তন হৈ থাকিব তাত যত যিমান জীৱ থাকে হে যম তুমি তাৰ তিল মাত্ৰ আয়ু ক্ষয় কৰিব নোৱাৰা তাৰ ব্যতিৰেকে গ্ৰাম্য কথা যত ওলাই থাকে তাত তুমি কৰিবা প্ৰভু তেতিয়াহ'লে বোলে তেতিয়াহ'লে সেইখিনি আয়ু পৰম আয়ু হিচাপে জীৱই লাভ কৰে মনুষ্যই নহয় ইয়াত যত যিমান পৰু আছে সকলোৱে সেই পৰম আয়ু লাভৰ অংশীদাৰ হৈছে সেইকাৰণে কৈছে বেছি সময় সাধু সংগত থাকিলে কৃষ্ণ কথা কৈ থাকিলে পৰম আয়ু লাভ হয় অৰ্থাৎ আয়ু ক্ষয় নহয় জমে কৰিব নোৱাৰে সেইটো জমীয়াটো আছে জম মানে কি নিয়ম নিয়ম মানে কি প্ৰকৃতি নে ইয়াক আঠটা বাজিছে বা নটা চাৰে আঠটা বাজিছে ইয়াৰ পৰা বেটেৰীকে আন এটা ঘৰতো চাৰে আঠটা বাজিছে ইয়াত আমি যিখিনি জীৱ ইয়াতে কৃষ্ণ কথা একান্ত মনে শ্ৰৱণ কীৰ্তন কৰি আছোঁ সেইখিনি জীৱৰ আয়ু জমে ক্ষয়িব নোৱাৰে তাৰ বেটেৰীকে যিখিনি থাকিব জীৱ থাকিব সিহঁতৰ আয়ু ক্ষয় হ'ব যদি ক্ষয় নহয় তেতিয়া কি হ'ব লাভ হ'ব সেইকাৰণে কৈছে সৎসংগত কৃষ্ণ কথা শ্ৰৱণ কৰিলে পৰম আয়ু লাভ হয় মোৰ কৃপালু গুৰুসকলে আটা পুৰুষসকলে এনেদৰে প্ৰতিদিনে এঘণ্টাকে হ'লেও কৃষ্ণ কথা শ্ৰৱণ কীৰ্তন কৰি পৰম আয়ু লাভ কৰিছিল সেইকাৰণে তেখেত কৃপালু গুৰুসকলে কি কৰিছিল পৰম আয়ু লাভ কৰি বহু বছৰ কাল সুন্দৰভাৱে জীয়াই থাকিল গতিকে ইয়াৰ বুদ্ধি আৰু এইদৰে কৈছে অজামিল ব্ৰাহ্মণৰ কথা কৈছে যে অতি মহাপাতকী ব্ৰাহ্মণ অজামিল নামৰ আভাসে মাত্ৰে সংসাৰ তাৰিল অজামিলৰ উপাখ্যানটোৰ ব্যাখ্যা কৰিবলৈ হ'লে সুন্দৰ ব্যাখ্যা কৰিবলৈ হ'লে তিনি ঘণ্টা চাৰি ঘণ্টা সময় আমাক লাগে মই আমি ইমানলৈ নাযাওঁ অজামিলৰ নামৰ আভাসেই অজামিল তৰি গ'ল আৰু কৈছে ঠিক তেনেদৰে চাওক অজামিলৰ কথাটো হ'ল যে অজামিল জাতত ব্ৰাহ্মণ আছিল কিন্তু তেওঁ আজীৱনত কি হৈছিল যে তেওঁ বেশ্যাত পতিত হৈছিল আৰু বেশ্যাৰ লগতে আধা জীৱন কটাবলগীয়া হৈছিল এই বেশ্যাত পতিত কিয় হ'ল তাৰ এটা সুন্দৰ বিষ্ণু পুৰাণত কাহিনী আছে আৰু এক অজামিলৰ এক নামে গোটেই পাপৰ পাহাৰ ভস্ম কৰি পেলাইছিল আৰু পিছত অজামিলে নাম ল'ব লোৱাৰ লগে লগে তেওঁৰ পুনৰ অদ্ভুতই হৈছে গতিকে নামৰ আমি যে এতিয়া লৈ আছোঁ গাই আছোঁ আজি শুনি আছোঁ কৃষ্ণ কৃষ্ণ নাম হৰি হৰি ৰাম গাই আছোঁ বাপসকল মই অলপ চমু কথা অলপমান কওঁ যে এই নাম আমাৰ নামে কাম দিছে নে নাই নামে কাম দিছে নে নাই আপোনাৰ এই নাম বস্তু কিন্তু বৰ দেই নাম বস্তু বৰ ডাঙৰ বস্তু দেই ই ধেমালি কৰা কথাই নহয় নামক প্ৰমত্ত কেশৰী সিংহ বুলি কয় নাম প্ৰমত্ত কেশৰী সিংহ নামৰ পাঁচটা গুণ সিংহৰ লগত মিলিয়ে সেইকাৰণে নামক প্ৰমত্ত কেশৰী না পঞ্চ নাট পঞ্চমান বুলি কয় আপোনালোকে জানে হয়নে নাট পঞ্চানন বুলি কয় কিয় কওক এই নাম আপোনাৰ তেতিয়াহে জমা থাকিব নাম যে ললোঁ আমি নামৰ কাৰণে আমি এটা কাম কৰিব লাগিব কিন্তু যে মই আপোনালোকক কওঁ যে আমাৰ জীৱন দুটা আমি দেখাকৈ এটা এইটো বাস্তৱিক সাংসাৰিক জীৱন আমাৰ শৰীৰটোৰ লগত যিটো আছে এইটো বাস্তৱিক সাংসাৰিক জীৱন আৰু আন এটা আছে আধ্যাত্মিক আত্মীয় জীৱন খুব তত্ত্ব কথা দেই এইখিনি খুব তত্ত্ব কথা আপোনালোকে শুনিব যে এই দুটা জীৱন এটা হৈছে আমাৰ দেখি থকা শৰীৰটো শৰীৰটোৰে বাস্তৱিক যিটো জীৱন শৰীৰ শৰীৰটো ব্যৱহাৰ কৰি
Jia mi parisomik pau tak kibuli koi baru. Horir tu bebahar kori jia mi parisomik pau tak kibuli koi. Hetu koi uparzon. Ami horir tu bebahar kori. Ami ji toka poisa pau tak koi se uparzon. Hone. Aru uparzon ki koru. Ki uparzon koru dhon. Hanu pardon kori ha hampati gutau, hanya nah. Hanu pardon kori. Monot rakhibo. Hei nhon, artat jitu bastobik jibonor, sangkarik jibon, hei dhone apuna kiman homilaka kam koribo. Monot janene kunobai? Kiman homilaka kam kore baru. Kok sun hei dhone, je jetia tumar hej nissak tu, ei dhora dhabot thakibo. Eh, hek nisah tu, eh dhara dhamot thoka loike hai, tumak dhone kam koribo. Tar pichor swa dhone kam nokore. Kuti toka thakile accountot. Tumak kam lora swali kam koribo. Hetu belek kotha, bas karobar kam koribo. Kintu tumak nokore dhone. Dhonor kam himanote hek. Aru Bhagavanta Purukhe dhon. Aji boloe wak kothwa nai. Adatnik jibon tu bebohar kori ami ki uparjon korisu tak koise porom dhon dhon porom dhon uparjon uparjon shabd tu apunaloke bisleshan kori saksun apunaloke jane upajuk arjon upajuk arjon upa shabd tu jot thakibo heitu ketiao pradhan bostu nohoy Uparastabuti dekhanar menne nahoy. Upahabhabuti komitikhanar men janu. Habhabuti he men. Habhabuti reaction tot upahabhabuti. Kote uparjan men nahoy. Dhanak uparjan guli koise. Kintu nam dhanak arjan guli koise. Nam dhan arjilwa. Tat upahabdatu nai. Arthat tumar uparjanar Kata kon detia yad bondo hoi jabo orjonor kata kon kul kabo. Ya mur karone kiman namdon arjianili tumak moi namdon arjibolo e potai sini. Bengkor kuti kuti taka balance nur potau buta bolo e moi tumak potanai. Kihor karone potai sini ya mur karone mur johoisa mur gunanam tohoi arjilo ya. Monot takibo. Bastobot jidore dhon thobole eta accounts thake thik tene dore porom dhon thobolo eta accounts thake accounts lagiboi accounts na hole apunloke eitu dekha na pai eitu dekha paise heitu kintu dekha na pai kintu kam to eke bhage choli ase porom dhon thobolo apuna accounts eta lagiboi apunloke bastobot accounts tu Kot kulibo, bengkot kulibo, kulibo ni kulibo, bengkot, apunar bengkot accounts nai, bengkot accounts nai, apuni bipodor homoyot, moi Bhagavat poru, moi omuk poru, moi dangor sakurial, bengkot jual mukhot goi siori moroksun, bengke posa diene apunar, dibone kunuba bengke, ketiau ni diye. Tahun lalu kan kau bawa apunar accounts saja, boleh accounts, nai, boleh accounts itu kuli bawa lagi bu, accounts kuli bawa lagi mana lagi bu, tetiye kiki kori bu, kau, accounts kuli bawa banknya kiki kori bu, jadi apunar kan form di bu, jadi kan form apunie fill up kori jo, form kan fill up kori jadi tolong tetap apunar sohil bu, itu declaration boleh kau. যে ব্যাংকৰ সকলো নিয়ম নীতি ওপৰত দিয়া তথ্যখিনি সহ সত্য আৰু মই মানিবলৈ বাধ্য আছো হয় নে নহয় আৰু তেতিয়া আপোনাক বেংকে এটা একাউণ্ট খুলি দিব আৰু তাত আপুনি ধন উপাৰ্জন কৰি ধন জমা থব পাৰিব হয় অৰণ ধনৰ ক্ষেত্ৰত আপুনি কি কৰিব লাগিব আপুনি এটা একাউণ্ট খুলিব লাগিব এই যে আমি নাম শুনি আছো আমার যদি একাউন্টস খোলা আছে আমি যদি রাতিপা একাউন্টস খুলি লৈছো আমার হেই গুতেই ধন তাত গৈ জমা হৈছে পরম ধন
একাউন্টৰ কাৰণে কি কৰিব লাগিব আপুনি কেনেকে খুলিব ইয়াত তো বেংকে ফৰ্মখন দিব তাত কেনেকে কোনে ফৰ্ম দিব যে তুমি গুৰুমুখী হ'ব লাগিব গুৰু ক'ব লাগিব হে গুৰু আপুনি মোক আপোনাৰ চৰণত শৰণ দিয়ক অৰ্থাৎ মোৰ এটা একাউণ্ট খুলি দিয়ক আৰু গুৰুৱে তেতিয়া কৃপা কৰি আপোনাৰ একাউণ্ট এটা খুলি দিব আৰু সেই একাউণ্টটো দিলেই নহ'ব আপোনাক একাউণ্টটো দিলেই নহ'ব আপোনাক এখন এটিএম কাৰ্ড দিয়ে নে নাই এটিএম খানৰ কাম কি যে আপুনি একাউণ্টটো চাব পাৰে কিমান টকা জমা হ'ল উলিয়াব পাৰে সুমিয়াব পাৰে অৰ্থাৎ একাউণ্টটো খুলিবলৈ আপোনাক এটিএম কাৰ্ড এখন দিব বেংকে আৰু গুৰুৱেও আপোনাক এটিএম কাৰ্ডখনেই নহয় তাৰপিছত আৰু এটা বস্তু দিয়ে সেইটো হৈছে চাৰিটা আখৰ সংখ্যা কোড নম্বৰ দিয়েনে দিয়ে সেই চাৰিটা কোড আপোনাক গুৰুৱে দিব চাৰি নাম আপোনাক চাৰি নাম দিব চাৰি নাম কিয় দিব প্ৰতিদিনাই শৰণীয়াসকলে ৰাতিপুৱাই গা পা ধুই উঠি গুৰুৰ চাৰি নাম দিয়া চাৰি নাম দি আপোনাৰ একাউণ্টটো খোল খাই দিয়ক খোল খুৱাই আপুনি নিশ্চিন্ত মনে ঘূৰি ফুৰক যত যিমান কৃষ্ণ কথা শুনিব আপোনাৰ একাউণ্টত গৈ সেই পৰম ধন জমা হ'ব আৰু এটা সময়ত এইটো একাউণ্ট যেতিয়া বন্ধ হ'ব সেই একাউণ্টটো খোল খুৱাই দিব প্ৰভু এওঁ ৰাস্তাই ঘাটে আলিয়ে পদূলিয়ে সৎসংগত সকলোতে কৃষ্ণ নাম শুনিছিল আৰু সেয়া আৰ্জি লৈ আহিছে প্ৰভু কৃষ্ণ নাম শ্ৰৱণত কোনো কাই ক্ৰেক কষ্ট নাই আৰু তেতিয়া আপুনি ভগৱন্তৰ পৰম কৃপাৰ পাত্ৰ হৈ পৰম ধন লৈ আপুনি ভগৱন্তৰ তেতিয়া ক'ব যে এওঁ বৈকুণ্ঠলৈ আহিবলৈ ৰাস্তাটো খুলি দিয়া গতিকে আমাৰ সকাতৰে সমূহ ৰাইজলৈ সমূহ ভাৱ বান্ধৱ আই মাতৃ সমস্তলৈ মানে বিশেষত শৰণীয়াসকলে যাতে প্ৰতিদিনেই গুৰু নামখিনি উচ্চাৰণ কৰি আৰু লগতে ইয়াতে যদি কোনোবা অশৰণীয় আছে সকলোখিনিয়ে শৰণ ভজন লৈ শৰণখিনি লৈ তেওঁলোকৰ এই মানৱী জীৱন সফল কৰক আৰু কৃষ্ণৰ কৃপাৰ পাত্ৰ হৈ সুখে সংসাৰ চলাই কৃষ্ণ পাত্ৰ